এই যে আমাদের চাচা এসে গেছে রসওয়ালা চাচা খেজুরের রস নিয়ে হাঁড়ি ভরা খেজুরের রস ওনার আমরা ওনার কাছ থেকে খেজুরের রস কিনব এবং খেজুরের রস খাবো একদম টাটকা খেজুরের রস তো হাঁড়ি রেখেই উনি আরেকটা খেজুর গাছে উঠেছেন আমাদের বাড়ির সামনেই যে খেজুর গাছটা আছে তো ওই গাছ থেকেই উনি খেজুরের রসটা পারতেছেন আমরা খুব সকাল সকাল উঠে গেছি খেজুরের রস খাওয়ার জন্য বিশেষ করে আমি ভিডিও করার জন্য আর অন্যান্যরা খেজুরের রস খাওয়ার জন্য সকাল বেলায় উঠে গেছে আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা পড়েছে এরকম কুয়াশাচ্ছন্ন সকালে ছোটোবেলায় প্রচুর খেজুরের রস খেতাম আর এই খেজুরের রসটা কিন্তু খুবই মিষ্টি ছিল আমি যদিও ডায়েট করতেছি এই ডায়েটের সময় এই খেজুরের রসটা আসলে আমি খাইনি মুখে একটু দিয়ে দেখেছিলাম দেখলাম যে অনেক মিষ্টি তো আমার খুব খাওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরেই খেজুরের রস কিন্তু দুঃখের বিষয় খেতে পারলাম না অসুবিধা নেই এরপর বাড়ি গেলে আবার যদি থাকে তখন খেয়ে নেব তো চাচা রস নিয়ে নামতেছেন আর এই এক গাছেই একটু অল্প একটু রস হয়েছে আর কি উনি যে বাড়িতে খেজুর গাছ আছে সেই বাড়িতে থেকেই উনি রস পারেন এবং হাঁড়িতে অল্প অল্প করে নিয়ে নিয়ে জমায়ে তারপর বিক্রি করতে আনেন তো দেখাচ্ছেন উনি কতটুকু রস হয়েছে তো এটা কিন্তু একদম টাটকা রস কোনো পানি মেশানো রস না এত মিষ্টি ছিল এই রসটা মানে কল্পনার বাইরে মানুষ যারা যারা খেয়েছেন তারা তারা আসলে খুব বেশি আসলে খেতে পারেননি মিষ্টির চোটে এতটা মিষ্টি তো চাচা এই যে চলে আসছেন খেজুরের রস নিয়ে এটা একটু পরে ঢালবেন আর আমরা সবাই মিলে খেজুরের রস খাবো যদিও আমি খাবো না পুরো ভিডিওটা আশা করি উপভোগ করবেন এইটুকুই হয়েছে দেখি এটার মধ্যে একটু দেখান এত অল্প

এই খেজুরের রসটা এত ঘন অনেকেই কিন্তু পানি মিশিয়ে খেজুরের রস বিক্রি করে আর এটা অনেক সেফলি কিন্তু খেজুরের রসটা খেজুর গাছ থেকে নেওয়া হয়েছে বোতলের মধ্যে অনেক সুন্দর করে যাতে কোনো বাদুর কোনো পাখি মুখ না দিতে পারে তো অনেক সেফটি মেনটেন করেই এই রসটা কিন্তু নেওয়া হয়েছে যার কারণে আমরা খাচ্ছি আর এত মিষ্টি ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না পানি মিশিয়ে অনেকে খেজুরের রস বিক্রি করে পানি মিশ্রিত কিন্তু খেজুরের রসটা অত মিষ্টি লাগতো না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না বোতল এই একটা দিই না